কার্যন্তগুলো তো স্পাইডারম্যান ইজ রেডি অলরেডি ডান, খালি জাস্ট স্কেচ শো করবে মাক্স হ্যাজ এ লুক দিস ইজ গর্জিয়াস এই যে শুরু হয়ে যাচ্ছে শেখ জামাল স্মৃতি টুর্নামেন্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সবাই আসতেছে আমাদের স্টুডেন্ট অলরেডি সবাই চলে আসছে কাছাকাছি অলরেডি 17টা ক্লাব এখানে আসবে 17টা ক্লাব থেকে সবাই অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট সবাই চলে আসছে এই যে দেখেন কত ছোট কম্পিটিশন খেলবে আজকে এটা আমাদের টমেটো সে আজকে কম্পিটিশন খেলবে অথই কম্পিটিশন খেলবে ঠিক আছে অথই এই যে সবাই রেডি হচ্ছে এদিক দিয়ে জায়গা নাই ওই যে ওইদিকে জায়গা নাই আসেন ওইদিকে বসে যান হায়ার রেডি হচ্ছে সবাই এই যে আমাদের স্টুডেন্ট এখান থেকে যেখানে সবাই আমাদের শেখ জামাল আমাদের শেখ কামাল এবং আরজুমনি শাহাবুদ্দিন এই যে এখান থেকে ওই প্লেয়ার থেকে নিয়ে যে যতজন দেখা যাচ্ছে সব আমাদের স্টুডেন্ট এই যে ইফাত তোমার ভাই টমেটো কই যে টমেটো কই ওই যে জুবিন আজকে কম্পিটিশন খেলবে জুবিন কেমন লাগছে ভালো লাগতেছে ভেরি গুড জুবিন ভালো লাগতেছে তোমার কেমন লাগছে কম্পিটিশনটা খুব ভালো লাগতেছে ভেরি গুড তুমি কি এরকম কম্পিটিশন ধরো তুমি কি এমন কম্পিটিশন আরো খেলতে চাও মানে আরো এমন কম্পিটিশন হোক তুমি কি চাও ভেরি গুড তুমি আজকে কি ফার্স্ট থেকে থার্ডের মধ্যে থাকতে পারবে ইনশাল্লাহ বলো খুব ভালো দৌড়ায় হরিণের বাচ্চার মতো দৌড়াও না তুমি ভেরি গুড তুমি এই যে কম্পিটিশনে আসছো তোমার কেমন লাগতেছে ভালো এরকম ব্যতিক্রমী আয়োজন কি ভালো লাগে তোমার সামনে থেকে ঈদের পরে আরো একটা কম্পিটিশন হবে ম্যারাথনে আগারগাঁও ঠিক আছে ওইটা তো অ্যাটেন্ড করবা ঠিক আছে ইনশাআল্লাহ ভেরি গুড জি জুসের দোকান ওই যে ক্যান্টিন দেখা যায় ওয়ালাইকুম সালাম এই যে আমাদের পারিসে চলে আসছে পারিস আজকে এই যে কম্পিটিশন দেখতে পাচ্ছ তুমি লেট করে আসছো তুমি কি আজকে কি মেডেল আশা করতেছো ফার্স্ট মেডেল আশা করতেছি এখন দেখি আল্লাহ তোমার আম্মু কোথায় ওই যে আম্মু চলে আসছে এই একটা চেয়ার নিয়ে এদিকে কি আছে আচ্ছা এদিকে বসো সমস্যা নেই স্যার ওইদিকে জায়গা আছে ওইদিকে বসো তো স্যার আপনি চালাবেন আমি চালাবো আমি কি করি না একটা জায়গা নেই ভাই বসে বসাই দেন অলিং সালাম একটু প্র্যাকটিস করো একটু প্র্যাকটিস করো এই যে এগুলা কোন হ্যাঁ হ্যাঁ যাও বসো হ্যাঁ হ্যাঁ তো দর্শক এখানে কিন্তু আমরা অলরেডি আমরা তিনটা ক্লাব থেকে আমরা 100 পার্টিসিপেন্ট আসছে এই যে কাব্য চলে আসছে ভেরি গুড কাব্য কার সাথে আসছো তুমি তো এই ব্যতিক্রমী আয়োজন কেমন লাগতেছে খুবই ভালো স্কেটিং এর আরো কম্পিটিশন হোক চাও তুমি জি স্যার ভেরি গুড তো আয়ান আয়ান কোথায় এই যে আয়ান চলে আসছে আয়ান আজকে কিন্তু ভালো করে দৌড়া ভাই যে আবিদের মতো ঠিক আছে জি স্যার এই যে সবাই চালাচ্ছে আমাদের দেখেন মিনি স্কেটাররা চলে আসছে এই ছেলেটাও কিন্তু আজকে কম্পিটিশন খেলবে এই তোমার নাম কি ইয়ামিন বাদশা ইয়ামিন বাদশা কম্পিটিশন খেলবে আজকে এই যে আমাদের আরেক সিনিয়র প্লেয়ার চলে আসছে একদম সিনিয়র দেখতেই পাচ্ছেন কম্পিটিশন আছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি কি এরকম আয়োজন হোক আর চাও বাংলাদেশে হ্যাঁ ভেরি গুড তো এই যে সবাই রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের আয়োজন শুরু হয়ে যাবে
শেখ জামাল স্মৃতি স্কেটিং টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 200 স্কেটার অংশগ্রহণ করবে। অলরেডি আমাদের 100 প্লেয়ারের মধ্যে অলরেডি 90% চলে আসছে, আর 10% আসলে আমাদের 100 প্লেয়ার ফিল আপ হয়ে যাবে। এই যে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোটামুটি, এই পাশ থেকে সবাই কিন্তু মোটামুটি আমাদের প্লেয়ার। এই আমার মোবাইলগুলো, মোবাইল তোর কাছে? আইফোন আর ইয়া আমি চেয়ারে রাখছিলাম। আর আর একটু আকর্ষণ আছে, আজকে আমি স্পাইডারম্যান হব, কারণ অফিসিয়াল, এই যে অফিসিয়াল লোকদের সাথে, এই যে এখানে অফিসিয়াল লোকরা আছে দেখতেই পাচ্ছেন, আছে আজাদ স্যার, জিয়াউদ্দান, এই স্কেটিং ক্লাব। আজকে কত বছর যাবত আপনি স্কেটিং ক্লাব চালাচ্ছেন? আমি প্রায় 25 ইয়ার্স যাবত আমাদের স্কেটিং ক্লাব, আজাদ স্কেটিং ক্লাব, বাংলাদেশের বেস্ট ক্লাব। এখান থেকে জাতীয় এমনকি আন্তর্জাতিক খেলোয়াড়ের বেশিরভাগ খেলোয়াড়ই আমার ক্লাব থেকে বের হয়েছেন। আমি এক সময় আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেছিলাম। স্যার কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়, এবং বাংলাদেশে খুব ভালো ভালো প্লেয়ার উনি তৈরি করেছেন, এবং এই পর্যন্ত আজকে কত বছর যাবত স্কেটিং এর সাথে যুক্ত আছেন আপনি? আমি প্রায় 25 বা 27, 27 বছর এরকম হবে। 27 বছর যাবত কিন্তু উনি স্কেটিং এর সাথে যুক্ত, যে জায়গায় আমাদের বয়স কিন্তু সেম, উনি আমাদের মানে জন্মের আগের কোচ। অনেক কৃতজ্ঞতা এই যে স্কেটিং এ আপনাদের জন্য। থ্যাংক ইউ আমাদের প্রিয় আব্দুল্লাহ, আমাদের স্নেহর, অনেক স্নেহর, অনেক আদরের আব্দুল্লাহ, স্যার দোয়া করবেন। এবং আজকের খেলোয়াড় পাইপলাইনে দিচ্ছে, এইটাও দেশের উন্নয়নের জন্য বিশাল একটা ইয়ে, যে আগামীতে জাতীয় বা এমনকি আন্তর্জাতিক পর্যায়ে অনেক খেলোয়াড় ওর মাধ্যম থেকে উঠে আসবে ইনশাল্লাহ, আশা করি। ইনশাল্লাহ স্যার আপনাদের দোয়া নিয়ে উঠতে চাই, এবং সবসময় দোয়া করবেন আমাদের জন্য। আমরা ছোট মানুষ এবং আমরা এই ছোট থেকেই উঠতে চাই, আর আমাদের জন্য আপনারা দর্শকরা সবসময় দোয়া করবেন। এই যে যারা আজকে অফিসিয়াল আছে, অফিসিয়ালদের সাথে কিন্তু আমি আজকে স্পাইডারম্যান আছি, তো আমি আজকে স্পাইডারম্যান হয়ে কিন্তু দায়িত্বটা পালন করবো আজকের। তো ওরা কিন্তু অফিসিয়ালি লোকদের সাথে আমি স্পাইডারম্যান আজকে দায়িত্ব পালন করবো। আমি দর্শক, আজকে এখানকার শেখ জামাল স্মৃতি স্কেটিং টুর্নামেন্টের প্রধান আকর্ষণ আছে আমাদের আবুল কালাম আজাদ স্যার, এমপি, মাননীয় এমপি। তারপর আরও এমপি সাহেব থাকবেন, ধানমন্ডির এমপি সাহেব থাকবেন, নায়ক ফেরদৌস, তো উনিও কিন্তু আসবেন কিছুক্ষণের মধ্যেই। অনেক সুন্দর একটা আয়োজন হতে চলছে। শেখ কামাল রোলার স্পোর্টস ক্লাব হিপিএফ, শেখ কামাল রোলার স্পোর্টস ক্লাব হিপিএফ, শহীদ শাহাবুদ্দিন স্মৃতি স্কেটিং ক্লাব হিপিএফ, আরজুমনি রোলার স্পোর্টস ক্লাব হিপিএফ, ভেরি গুড, সবাই সবার জন্য তালি হবে। আমাদের সালমান কই? সালমান এই যে আছে, এই যে ওর এই অফিসিয়াল টি শার্ট দাও। গ্রুপ ফটো একটাও নিলি না, গোলাপাইনগুলা নিয়ে দাঁড়াইলাম আমি ফালতু। স্যার আপনার আইফোনে আমার ক্যামেরা মানুষ ক্যামেরা করতে পারলে তো হয়েছিল। ওকে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের, জয়া আজকে কম্পিটিশন খেলবে। জয়া কি আজকের আয়োজন কেমন লাগতেছে তোমার কাছে? স্যার আজকের আয়োজন স্যার অনেক ভালো, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমার কাছে এটা দে, আমি এটা দিবো আবার আনবো, ঠিক আছে? বুঝতে পারছো? তো নেক্সট টাইম এরকম আয়োজন হোক তুমি কি চাও? জি স্যার। কেমন ঘন ঘন হোক তুমি চাও? জি স্যার, ঘন ঘন হলে স্যার আমাদের জন্য ভালো হবে। ভালো হয় না? জি স্যার। আর এই আয়োজন যদি ইনডোরে হতো স্যার তাহলে আরো বেশি সুন্দর লাগতো স্যার, আমাদের ইনডোর অনেক সুন্দর স্যার। আচ্ছা, ইনডোরে নেক্সট আমরা কিন্তু ইনডোরেই প্ল্যান, এবং ইনডোর আগারগার রাস্তা কিন্তু অনেক সুন্দর, আমরা ওখানেই করব। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, ঠিক আছে? প্রধান গেস্ট আসলেই তোমরা এখন বসো। গার্জিয়ানদেরগুলো তো
এদিকে দেখো, এদিকে দেখো, হায়া আসতেছে চারটা চারটা ক্লাবে। ওই একটু ছাড়া দেখি পটেটো, এই টি শার্ট আর মানুষ এক সমান হয়ে গেল, টি শার্ট আর মানুষ এক সমান। ভেরি গুড, বসে থাকো সবাই, কে কাট।